নমস্কার, আমি সোনাদা এমএলএ। আসুন আসুন আসুন, এই তো ভোট শেষ হলো, আবার চলে এলেন। আচ্ছা আচ্ছা, নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন? আগে না, মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছি। বাহ, মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলে কেমন? ওই আপনি যেমন তৈরি করেছেন। আমি তৈরি করি? আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে? একটু ছেড়ে কাশুন তো, আপনার গলায় কিছু আটকেছে। খুশি খুশি আটকে আছে। আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে। জোট করেছে? দাঁড়ান দাঁড়ান, হাসবেন পরে। আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি। আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে, তাই তো? সব ঠিকঠাক, সব ভুলভাল। আপনি মেয়ের বাবা, মেয়েকে বোঝান, জোট ভেঙে দেয়া হলো। না 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 না, আপনি বোধহয় গোটাটা মাথায় সাজাতে পারেননি। এটা দুজনে মিলে ঠিক করে জোট করেছে, রাজ্য স্তরের জোট। আশীর্বাদ হয়ে গেছে, আংটি বদল হয়ে গেছে। হায় ভগবান, এ আমি কি শুনছি ওগো, আমার মুকুট! ও আমার ছেলে হতে পারে না, ও এখানে নেই। জানি তো, লন্ডনে আছে। হ্যাঁ, কিন্তু ও এসেছিল। গেল কবে? প্রথম দফার পর, মানে আশীর্বাদের পর। কেন? মাল্লু কামাতে, বিজনেস ট্রিপ। লে হালুয়া, শুনুন, আমার ছেলেকে আমি লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছি, মাল্লু কামাতে নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, এখন মাথা গরম করে কি হবে? এখন বাকি দু দফা যাতে ঠিকঠাক হয় সেটা আপনি একটু দেখুন। না দেখবো না, আমার ছেলের সেখানেই বিয়ে হবে যেখানে আমি চাইবো। তাহলে এত দূর যা হয়েছে? কি হয়েছে? আংটি পড়িয়েছে, বিয়ে তো হয়নি। ওই আংটিটা আঙুল থেকে সরাত করে খুলে দেব, বিয়ের কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এই সোনাদা এমএলএর মেয়ে নোটে গাছ নয়, যে যে কুচিটাকে মুড়িয়ে যাবে। এই আপনি বেশি কম চাবেন না, আপনাকে দেখলেই বোঝা যায় আপনার মেয়ে কি রকম। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বাপের মতো কোপ আছে। এই হর্ষবর্ধন বাড়ুজ্জে, আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে, আপনি সোনাদা এমএলএকে চেনেন না? আমি সারি রাজনৈতিক পরিবারের ছেলে, যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখেছে। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করত, আর এর সঙ্গে যে নাড়ু সেনাড়ু নয়, বম বম বম। আপনি রোদে শুকোতে দিন, আপনি যান। কে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এক বাড়িতে দশ বার করে যাতায়াত করার অভ্যাস আমাদের আছে। এক মিনিট, এক বাড়িতে দশ বার না গিয়ে প্রথমবারেই ওদের কাজটা করে দিলে ভালো হয় না? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনাকে বলিনি, আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি, একবার ভুবনকে ডেকে পাঠালে। আমার তো তাই মনে হয়। ডেকে পাঠান, বাকি দুদাবা আমি নিয়ে দাঁড়িয়ে থেকে শেষ করব, মানুষ আমাদের পাশে আছে। গো গো, ভয় দেখাচ্ছে। আমার মনে হচ্ছে ওই লোকটা যা বলে গেল তা যদি সত্যি হয়। আরে না না, ও আমার ছেলে। সেইটাই তো ভয়ের। শুনছো? হ্যাঁ, আমি সব জেনে গেছি। কি? তোমরা দুজনে স্বামী স্ত্রী নও। মানে? তোমাদের কথা আমি আড়িবেতে শুনেছি, তবেই না আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। না না, ঝগড়া করলেও আমরা স্বামী স্ত্রী। এই ঢং করো না তো। সোনালীর চিঠি, কুমারী সোনালী চ্যাটার্জি। বিয়ের পরে কেউ কুমারী থাকে? ওটা যে পাঠিয়েছে সে জানে না। সবাই সব জানে। যেদিন তুমি আমাকে চিঠি ছুড়ে মেরেছিলে সেদিনই আমি বুঝেছিলাম তুমি আমার রাজকুমার। একদিন পক্ষীরাজ ঘোড়ায় করে তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে অনেক দূর। এই যে তোমার নামে একটা চিঠি আছে, তোমার বরকে দেখে ভাবলাম যে ওরাতেই দিয়ে দেবো, সেই জন্যই দাঁড় করিয়েছিলাম। হ্যাঁ জানি। কিভাবে সাহায্য করেছেন তুই, আর না করিস না। চিঠির সঙ্গে ওর একটা ছবিও পাঠালাম, ল্যাংচা আর আগের মতো নেই, এখন দেখতে খুব সুন্দর হয়েছে, দেখলেই তোর ওকে পছন্দ হয়ে যাবে। লা 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 লা
এই তিন নম্বর মালটা করতে গেলো আগে থেকে ফিট ছিল, মালটাকে আটকাতে হবে। একটা কাজ করতে হবে বুঝলি, কি মালটাকে ধমকি দিয়ে ভয় টয় দেখিয়ে ফেরত পাঠাতে হবে। তুমি কোনো প্রোগ্রাম বানিয়েছো বাবা গো? মালটা পায়ে সান দিচ্ছে নাকি? আরে পায়ে না তারে বুঝতে পারছি না, তবে মালটা এগুলোই না ধরতে হবে। হ্যাঁ তোর কত হয়েছে? কিছুই হয়নি রে, অবস্থা পুরো খারাপ আজকে। ও বাবা বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি, তোমাকে ভালো লোক দেখেই তো হসপিটালে নিয়ে এলাম। ও বাবা, ওই যে সোনারি, যতটা ভাবছো অতটা ভালো মেয়ে নয়। কি বলছো? ওর সাথে আরেকজনের জবরদস্ত সিন চলছে। একজন মানে? আরে যে তোমাকে মার্ডার করার জন্য লোক পাঠিয়েছিল, বড্ড খতরনাক লোক, শক্তি, নাম শুনেছো? না দেখেছি, ওই ললিতা, আও মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আরে দূর, আমি কি শক্তি কাপুরের কথা বলছি নাকি? তবে এ হলো শক্তি দা, এখানকার টপ মাস্টার। তাহলে সোনালির মা আমায় পাঠালো কেন? ও সেটিং ছিল, তোমাকে এখানে এনে মার্ডার করা হবে, আর অন্যদিকে শক্তিদার সাথে সোনালির বিয়ে হয়ে যাবে। না সোনালিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু লাইফ হারালে লাইফ পাওয়া যায় না। হ্যাঁ তাও বটে। এই শক্তিদার সাথে শক্তিদার এগো ল্যাংচা বলে কেউ আছে? ল্যাংচা বলে কেউ আছে? না ল্যাংচা বলতে এখানে কেউ নেই। আরে মালটা এখানে কোথাও লুকিয়ে আছে, চলো দেখতে বলে না একবার খালাস করে দেবো। লোক পাঠিয়েছিলাম, পাবলিক ছিল বলে হাফ মার্ডার করে ছেড়ে দিয়েছে। ও আমার 50 নম্বর কেস, চলো ওকে খালাস করতে পারলে না গোল্ডেন জুবিলি পার্টি দেবো। গোল্ডেন জুবিলি পার্টি? ঠিক আছে, নমস্কার শক্তিদা। ঠিক আছে বলে দিস ওকে, ঠিক খুঁজে বার করে নেবো। সারা দেখলে? দেখবো কি করে, তুমি তো মুখ ঢাকা দিয়ে দিলে। তাড়াতাড়ি পাতলা হতো। ভাই 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 বলছি, স্টেশনটা এখান থেকে কত দূর ভাই? আমি গাড়ি ধরে বাড়ি চলে যাবো, আমি যাবো। পারবেন না, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ট্রেন বন্ধ। ও বাবা, তোমার আর ল্যাংচা দেখা হলো না বাবা। তুমি এখানে কোথাও লুকিয়ে যাও। কোথায় লুকাবো? শুনলে না দেখলে আমাকে মার্ডার করবে বলেছে। ওই স্টেশনে গেছে অনেকগুলো লঞ্চ, ওখানে কোথাও নাম বদলি করে থেকে যাও, নালে এখান থেকে সোজা লাশ হবে রে। চললাম। ও বাবা, আমি আর বিয়ে করবো না বাবা, আমি আইবুড়াই থেকে যাবো বা। আরে আসুন আসুন আসুন, সোনাদা এমএলএ, আপনার কথাই ভাবছিলাম, ভেতরে চলুন, আপনাকে একটা কাটপিস দেখাচ্ছি। ভুবন এদিকে আয়। এটা আমার ছেলে, চিনিস একে? না তো। সে কি রে, তোর শ্বশুর মশাই, এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে, জিজ্ঞেস কর। আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে? না। আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি? কোনোদিন না। লে হালুয়া, তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে, আংটি বদলাবদলি করেছে? এটা আপনার ছেলে? ওগো শুনছো, তোমাকে সন্দেহ করছে। আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো? আমি সে কথা বলতে চাইনি বেয়ান, আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে, রেকর্ড আছে। আমার একটা ছেলে আছে আর আমি জানি না, কর্পোরেশন জানে। এত বড় মানুষ আপনি, এত বড় বিজনেস আপনার, হওয়ার পরে ভুলে গেছে? দেখো গো, তোমার জামাইয়ের আরেকটা ছেলে আছে বাবা। এটা মিথ্যা কথা বলছে পলিটিশিয়ান। ওই আপনারই ছেলে, সেম কালার, সেম চোখ, সেম কান, সেম নাক, সেম বাবা গো। আরে চুপ কর মা, চুপ কর, এটা পাজির পাঝাড়া। একদম চেঁচাবেন না, আপনার কাজের লোক মধুসূদনকে ডাকুন, ও সব জানে, ও আমাদের পাশে আছে। পাশে নেই, গ্রামে গেছে, ওর বাবা মারা গেছে। মারা গেছে না মেরে দিয়েছে, যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে, অমনি সোনাটাকে সরিয়ে দিয়েছে। এই সোনালা, অনেক হয়েছে, এবার কিন্তু মানহানির মামলা করবো। ঝঞ্ঝান ওসব কোর্ট কাছারি আমায় দেখাবেন না, আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি, ভয় পাচ্ছি না।
আপনার যা করার তাই করে নেবেন, আমি দেখতে চাই আপনি কি করেন। দেখবেন তো তখন। কখন? যখন ক্যাডার রায় এসে আপনার বাড়ি অবরোধ করবে। বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না। বাবা গো, বাবা, মম, তুমি আমায় টেনে নাও। মম, 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 কি করছো? কি ফর গড সেক, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি কি করব বলো? আমি কি এখানে থাকবো না লন্ডনে ফিরে যাব? তোর প্ল্যান কোথায়? রাতে 11টা তুই সোজা এয়ারপোর্টে যাবি, নইলে সঙ্গদোষে বিগড়ে যাবি বাবা গো। ওকে মম, গড ব্লেস। আসছি বাবা। চলো আমরা গ্রামে ফিরে যাই। এই জন্যই আমি এখানে আসতে চাইনি। তা চাইবে কেন? এখানে তো তোমার গোপন হিস্ট্রি দিয়ে আছে, পাছে আমি জেনে যাই। ছি 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 ছি, নিজের বরের কথা বিশ্বাস না করে ওই একটা বর্বরের কথা বিশ্বাস করছো? আগে হলে করতাম না, কিন্তু এখন করছি। এই বিয়ের আগে তুমি এখানে রাসলীলা চালাতে, আর ওই ছেলেটা হচ্ছে তার ফসল, নইলে ও দাঁড়িয়ে এলে কোত্থেকে? এই সমস্ত প্রমাণ এখান থেকে নিয়ে তবে আমি যাব। তুমি এখান থেকে যেতে পারবে না, কেননা ওকে না দেখলে তো তোমার বুক ধুকপুক করে। ইজোন ইলেকট্রনিক্স, একটা বাজে ছেলে। ওরে আমার কৃষ্ণ ঠাকুর রে, সারা দিন ধরে আমির খা আর মেয়ে দেখলেই পেছনে ধা। ও বাবা গো, তুমি আমার টেনে নাও গো বাবা। শ্বশুর মশাই, কি মাল গোছিয়েছেন! এক চোখে কাঁদছে আর অন্য চোখে ঝাড়ি মারছে। ম্যানেজার কাকু, ম্যানেজার কাকু, ফাঁকা ঘর আছে? যে কোনো যে কোনো যে কোনো ঘর হলেই চলবে, শুধু দেখবেন ঢুকলে যেন আর বেরোতে না হয়, আর ছোট আর বড়র বন্দোবস্ত থাকলেই চলবে। লাফটি বল কে বাবা গু? ল্যাংচা? না না, ভালো নামটা লিখুন, আকবর আলী ঘোষ। আকবর আলী ঘোষ, এটা আমার কেমন নাম! তোর বাবার কি? বাপের নাম দেবেন ঘোষ, মার নাম নূরজাহান। বলে কি শালা, এটা কি নাম না ভারত বাংলাদেশের চুক্তিপত্র? এবার হাত পা চালিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো কাকু, দিয়ে দেবো। এখন যে কোনো একটা ঘরের চাবি দিন না কাকু, ছোট খোকাটা না বড্ড ডাকা ডাকা করছে। আর আমি যে এখানে আছি না, কাউকে বলবেন না কিন্তু। হ্যাঁ, দুটো কাপের দাম দিয়ে দেবো, সঙ্গে দুটো প্লেট ভেঙেছো তার দাম দেবো না শালা। কি করবি শালা তুই? আমি ভজহরি মান না, তাকে আমি নাচবো। ওরে বাবা, ভেঙে দিল। এখানে কাউকে বিশ্বাস করা যাবে, এখানে সব শালা শক্তির লোক। সোনালি তুই কি করলি সোনালি? কিরে আপসেট? এই রাহুলকে নিয়ে যে কি করি, চাকরিটার জন্য না সত্যি কথাটা বলতেও পারছি না। আরে ইয়ার, এই জন্যই তো আমি তোকে ডেকেছি। আমার অফিসে মাসখানেকের মধ্যে একটা ভ্যাকেন্সি হচ্ছে, আমি তোর কথা বলে রেখেছি। এক মাস? মিষ্টি মিষ্টি কথা বলে ছুটি চাইলি না? বল, বাবা জেনে গেছে, আর তারপর যখন চাকরিটা হয়ে যাবে তখন বলে দিবি। কিন্তু ও যদি খোঁজ নিতে হর্ষবর্ধনের বাড়িতে আনা দেয়? গেলে যাবে, ছাড় তো, আজ না হোক কাল তো জানতেই পারবে। স্যার, সব চেক করে নিয়েছি, একদম ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা, এই নতুন মালটা আনার পর একবারও কি আপনাকে ফোন করেছি অথবা বলেছি কে গড়বড় হয়ে গেছে একবার চেক করে যান? না স্যার। তাহলে এলেন কেন? ওই স্যার, একবার চেক করে নিলাম ফাইনাল যে সব ঠিকঠাক আছে কিনা। এদিক ওদিক কি দেখছে স্যার? সোনালি, সোনালি বাড়িতে নেই। এই যে, সব চেক করে নিয়েছেন? হ্যাঁ স্যার। পেমেন্ট বাকি আছে? না স্যার। কোনো লেনদেন? হ্যাঁ একদমই না। তাহলে এদিক ওদিক ঘুরে কি দেখছেন? ও স্যার, ওই পেন্টিংটা দেখছিলাম, খুব সুন্দর, খুব দামি না? বলতে পারবো না, ওটা আমি চুরি করে এনেছি। দরজা এদিকে। ও স্যার, বলছি এক গ্লাস জল হবে? তিন দিন ধরে বাড়িতে জল নেই, লাস্ট কাপ চা খাচ্ছি, হেঁটো হয়ে গেছে। আর কিছু? না ঠিক আছে, চলো।
ও বাবা রে।